অনেক সময় অনেক মানুষ বলে থাকেন যে মুহতারাম আমি নামাজ পড়ছি রোজা করছি হজ করছি যাকাত দিচ্ছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি বেশি বিপদ আপদ দিচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা তারা তো অনেক ভালো আছে বাড়ির পাশে সুদখোর ঘুষখোর হারামখোর তিন তলা চার তলা বাড়ি হয়ে যাচ্ছে তার রোগ বালাই হয় না কিন্তু আমি খেটে খাওয়া মানুষ সৎ জীবন যাপন করি আমারই রোগ বালাই আরো বেশি হয় আল্লাহ কি আর কাউরে পায় না শুধু যত বিপদ আমারই কেন দেয় এমন কথা বাগেরহাটের দুই একজন মানুষ বলে কি বলে না বলে কিন্তু এইজন্য বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর মানুষকে যারা মুমিন রয়েছেন তাদেরকে পরীক্ষা করে থাকেন কখনো বিপদ আপদ দেন কখনো আযাব দেন দুনিয়ার মানুষ আপনারা হতাশ হবেন না আপনারা বিকারগ্রস্ত হবেন না পাগল হবেন না কোন মানুষ বুঝে শুনে যদি আল্লাহর ব্যাপারে এরকম প্রশ্ন ছুড়ে যায় আল্লাহকে আর কাউরে পাই না আমার এই শুধু বিপদ দেয় ওই ব্যক্তির সমূহ সম্ভাবনা আছে ঈমান থেকে খারেজ হয়ে যাওয়ার ঠিক কিনা আপনারা বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়েছেন বিশ্বাস করেন তো আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামদেরকে সবচেয়ে বেশি বেশি বিপদ আপদ দিয়েছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যারে যত বেশি ভালোবাসেন তারে তত বেশি বিপদ আপদের সম্মুখীন করেন আপনারাই বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কম ভালোবাসতেন না বেশি এমন ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আল্লাহর কাছে করতেন সেটাই কবুল হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আমার উম্মত গুনাহগার উম্মত ও গো আল্লাহ আমার উম্মত যদি ভুল করে এই ভুলের কারণে আপনি সরাসরি গজব দিয়ে ধ্বংস করে দেন না ও গো আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কওমকে আপনি যেভাবে ধ্বংস করে দিয়েছেন সেইভাবে ধ্বংস করে দেন না বানরের আকৃতি দিয়েন না প্রাণীর আকৃতি দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনার দোয়া কবুল করলাম আপনার উম্মতকে আমি গজব দিয়ে ধ্বংস করব না দাউদ নবীর মতো প্রাণীর আকৃতি দিয়ে আপনার উম্মতকে গজবে নিপতিত করব না বলুন আল্লাহু আকবার নবীকে যদি আল্লাহ চাইতেন একটা স্বর্ণের বাণী বাড়িয়ে দিতে পারতেন কি পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রক্তাক্ত না করে ইসলাম কায়েম করতে পারতেন কি পারতেন না পারতেন খেয়াল করেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তাহলে নবীকে তাইফে রক্তাক্ত কেন করলেন নবীকে কেন উহুদে দান মোবারক ভেঙে দিলেন কেন আল্লাহর নবীকে এত কষ্টের জীবন আল্লাহ তাআলা দিলেন যেখানে সুখ ছিল না বিলাসিতা ছিল না চাইলেই সবকিছু পাওয়া যেত না কেন আল্লাহ তাআলা তিন বছর ওই কাফেরদের অবরোধে আল্লাহর নবীকে রেখে দিলেন কারণটা কি প্রশ্ন জাগে না কারণ একটা না দুইটা না মোটামুটি তিনটা কারণ যেটা পবিত্র কোরআনে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিয়েছেন জোরে বলেন না সুবহানাল্লাহ এখন যদি বিপদ আপদ আপনার আসে কেন আসে মুমিন যদি বিপদের সম্মুখীন হয় তাহলে কেন বিপদের সম্মুখীন হয় আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন তিনটা কারণে মুমিনকে আল্লাহ তাআলা বিপদ আপদের সম্মুখীন করেন এখানে একজন মানুষের হাত তুলে দেখাইতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আসে নাই এমন কোন মানুষ কি আছেন বিপদ কিন্তু আসে কম হোক বেশি হোক ঠিক কিনা আল্লাহ তাআলা সূরা আল বাকারা 155 নম্বর আয়াত তিনি নিজে বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব কয়টা একটু জোরে বলেন না পাঁচটা এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াজ জামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এমন জিনিস দিয়ে যার মধ্যে থাকবে ভয় মুফাসসিরিনরা বলছেন এটা সাধারণ কোনো ভয় না এমন ভয় যেই ভয়ের কারণে মানুষের কলিজার মধ্যে আতঙ্ক তৈরি হয় এমন ভয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনারে পরীক্ষা করবেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে হচ্ছে পেছন দিয়ে কে যেন আমারে ডাকছে রাত্রিবেলায় ভয়ে আপনি বাড়িতে ঘুমাইতে পারেন না রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারেন না আবার এমন আতঙ্ক এমন ভয় আল্লাহ কলিজার মধ্যে দিয়ে দিবেন 2023 সালে কি যেন হয় 2024 সালে বিশ্বের অবস্থা কি যেন হয় সরকার তো বলছে দুর্ভিক্ষ আসছে বিশ্ব নেতারা বলছে দুর্ভিক্ষ আসছে বলছে কি বলছে না
এখন ভয় আছে আওয়ামী লীগ, ভয় আছে বিএনপি, ভয় আছে জাতীয় পার্টি, ভয় আছে জামাতে ইসলামী, প্রত্যেকটা মানুষই আতঙ্কগ্রস্ত যে 2023 কি হতে পারে, 2024 সালে কি হতে পারে। জিনিসপত্রের যে দাম বাড়ছে এগুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, ঠিক কিনা? মানুষ বলে কি জানেন, খাদ্য মন্ত্রণালয়ে যদি খাদ্য মজুদ থাকে তাহলে মনে হয় সমস্ত মানুষগুলো ঠিক মতো খাবার পাবে। খাদ্য মন্ত্রণালয় খাবার দেয় না খাবার আল্লাহ দেয়? জোরে বলেন না, খাবার দেন কে? আল্লাহ। তাহলে এক নম্বরে এমন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যার মধ্যে ভয় থাকবে, ভয় থাকবে, চাকরির ভয় ভেতরে ঢুকে যাবে। বিয়ে শাদী করব, যদি একটু পরে এই চাকরি বাকরি না হয় তাহলে আমার পরিস্থিতি কি হবে? অথচ আল্লাহ তাআলা বলতেছেন কি, বিয়ে কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দেব, তোর চাকরির ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এখানে যাদেরকে আপনারা আছেন অনেকেই হয়তোবা প্রত্যক্ষ সাক্ষী যে হুজুর বিয়ের আগেও টাকা কামাইছি, অনেক লোক আছে বিয়ের আগেও টাকা কামিয়েছি কিন্তু টাকা জমায় রাখতে পারি নাই, বিয়ের আগেও 5 লাখ 10 লাখ কামাইছি বাড়ি গাড়ি হয় নাই, বিয়ে করেছি বিয়ের পরে যা কামাইছি খাইছি পড়ছি বউ পালছি এরপর আরো জমে গেছে, এরকম লোক আছে না নাই? বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা একটা বারাকা দান করেন, যেটা যখন বিয়ে আপনি করেন নাই তখন আল্লাহ তাআলা দেন না। কারণ কি, ওই মেয়েটাকে যখন আপনার অধীনে আপনি নিয়ে আসছেন তার বাবার অধীন থেকে তার রিজিক সে নিয়ে আসে আর ওই রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করেন। আরো জোরে বলেন না। দুই দিন আগে এক ভাই বলতেছে যে মোস্তারাব, বাংলাদেশের একজন পরিচিত মুখ বক্তা যার নাম বললে এখানে সবাই বলবে হুজুর উনারে তো চিনি আরো 5 বছর আগে থেকে, তিনি বলতেছেন যে মুস্তাফিজ ভাই, বিয়ে যখন করছিলাম না তখনও মাহফিল করেছি, তখনও ব্যবসা বাণিজ্য করেছি, টাকা জমাইতে পারি নাই, বিয়ে করলাম দেখলাম যে যার টাকা কামাই দেখি ম্যাক্সিমামই থাকে যায় আলহামদুলিল্লাহ। খান কয়, যখন ছোট মেয়ে হলো তখন গাড়ি কিনছিলাম হচ্ছে এক্স নোহা, আর এখন বড় মেয়ে হলো আল্লাহ তাআলা ওই গাড়ি বিক্রি করে একজন শিল্পপতির মাধ্যমে এখন আরো দামি গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বারাকা দান করেন। সুতরাং বিয়েকে অথবা চাকরিকে কখনো ভয় পাবেন না। ভয় পাবেন কাকে? যদি আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করে দেন তাহলে পৃথিবীর কোন মানুষ আপনার রিজিক আটকায় রাখতে পারে পারে? ও দুনিয়ার মুসলমান খেয়াল করেন, ওই যে আপনাদের পাশেই সুন্দরবনের যে সমস্ত নদীগুলো রয়েছে, যে সমস্ত খালগুলো রয়েছে, লক্ষ লক্ষ মাছ কিন্তু আছে, আছে না নাই? এই মাছগুলোকে খাওয়াই কে? এই সুন্দরবন আপনাদের থেকে অনেক কাছে, বাঘগুলো যে আছে বাঘগুলোরে খাওয়াই কে? সিংহগুলোকে খাওয়াই কে? কুমিরগুলোকে খাওয়াই কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহকে বাঘকে বনের পশু পাখিকে গাছের এই যে লক্ষ লক্ষ চড়ুই পাখি এখন এসে ঘুমাচ্ছে এগুলোরে যেমন খাওয়াই, আল্লাহ তাআলা আপনারাও খাওয়াবে, শুধুমাত্র সিদ্ধান্ত আপনারা নিতে হবে। কি সিদ্ধান্ত পরে বলছি, আর একটা তথ্য দিয়ে দিই, সাগরের মধ্যে আপনারা নীল তিমি অনেকেই দেখেছেন, দেখছেন কি দেখেন নাই? এক একটা নীল তিমি প্রতিদিন 7 থেকে 8 টন শুধু গোস্ত জাতীয় খাবার খায়। আল্লাহ আকবারটা বাড়িতে যা বললেন, এ আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আকবার বলেন, 60 টন মানে বুঝেন এক ট্রাক গোস্ত একটা নীল তিমি প্রতিদিন খাবার খায়। নীল তিমি মনে হয় এই যে উপজেলা পরিষদে চাকরি করে নাকি, চেয়ারম্যানগিরি করে, আমার মেম্বার ভাইয়ের মতো মেম্বারগিরি করে না, চাকরি করে না, মেম্বারগিরি করে না, খতিবগিরি করে না, বক্তাগিরি করে না, 8 টন গোস্ত এক ট্রাক গোস্ত এটা দিচ্ছেন কে? আল্লাহ। একটা নীল তিমি আল্লাহ খাওয়াইতে পারে, আমার আল্লাহ বুঝি আপনারে খাওয়াইতে পারেন না? জোরে বলেন না। পার্থক্যটা কোথায়, পার্থক্য এটা কোথায় আছে? কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমাদের সমস্যাটা কোথায়, কেন খাবার নিয়ে আমরা কাড়াকাড়ি করি, কেন আমরা খাবার নিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা পর্যন্ত করে ফেলি, ঠিক কিনা বলেন? কেন? রাব্বুল আলামিন বলছেন সূরা তালাকের মধ্যে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলুন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নানান পথ উন্মুক্ত করে দেবেন, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন রিজিকের ব্যবস্থা করে দেবেন যে রিজিকটা খেয়ে পরে সে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ।
আসলে ওই পশু পাখিরা সাগরের নীলতিমিটা গাছের পশু পাখিরা এই সমস্ত পশু পাখিরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পেরেছে কিন্তু আমরা দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর উপরে সেই রকম তাওয়াক্কুল করতে পারি নাই ঠিক কি না এই জন্য দুনিয়ার মুসলমান আপনি খেয়াল করে দেখেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে যে মানুষটা চাকরি করে চাকরি এখনো হয় নাই কেবল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হওয়ার পরে ঢাকায় চলে যায় একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি দৌড়ায় চাকরির জন্য দৌড়ায় জুতার তলা ক্ষয় হয়ে যায় কিন্তু এই এই যুবক এই শিক্ষার্থী বুঝে না চাকরি তো কোম্পানি দিবে না কোম্পানি মাধ্যম হিসেবে কাজ করবে যিনি চাকরির ব্যবস্থা করবেন নিজেকের ফয়সালা করবেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুতরাং কোম্পানির কাছে চাওয়ার আগে আমার আল্লাহর কাছে যদি যাই কুদরতি কদম মুবারকে সিজদায় লুটায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি দুনিয়ার কোন মানুষ আপনার ডাকে সাড়া দিতে নাও পারে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জিম্মাদারি নিয়ে চাকরির ব্যবস্থা করবেন রিজিকের ব্যবস্থা করবেন ঠিক কিনা মুসলমান বিশ্বাস করেন তো আপনারা সাগরের নীল তিমিকে যদি আল্লাহ খাওয়াইতে পারে আল্লাহ তাআলা আপনারও খাওয়াইতে পারে সমস্যা ওরা যেরকম তাওয়াক্কুল করে তাকওয়া অবলম্বন করেছে আপনি আমি এখনো করতে পারি নাই বিধায় আল্লাহ তাআলা আপনারে ডাইরেক্ট খাবার দেয় না আল্লাহ তাআলা অনেক কষ্ট দিয়ে তারপরে খাবারটা দেয় আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা আমার তাহলে এমন জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবে যার মধ্যে থাকবে ভয় আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই কেউ উঠে যাবেন না তো ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা চলবে খুব বেশিক্ষণ না অন্তত এক দেড় ঘন্টা সবাই থাকবেন না ইনশাল্লাহ কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখান তো লিল্লাহি তাকবীর হাতটা নামান কাকে খুশি করার জন্য থাকবো একটু জোরে বলেন না কাকে একবার তাকবীর হয়ে যাক লিল্লাহি তাকবীর কেউ ঘুমাবেন না কিছু খোরাক নিয়ে যান তাহলে এক নম্বর এমন কিছু ভয় আল্লাহ তাআলা কলিজার মধ্যে দিবে যেটা দিয়ে আপনি আতঙ্কিত থাকবেন কিডনির মধ্যে ইনফেকশন হয়েছে সারাক্ষণ আপনার আতঙ্ক না জানি মারা যায় না জানি মারা যায় পরীক্ষা কার এক নাম্বার ওয়াল খাউফি ওয়াল জুআই এমন পরীক্ষা আল্লাহ নেবে যেখানে ক্ষুধার যন্ত্রণা থাকবে কিসের যন্ত্রণা আমার নবী কি ক্ষুধার যন্ত্রণা পেয়েছেন কি পান নাই দুপুরের নামাজের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন আবু বকর বলেন ওমর এই ওবেলায় কেন তুমি এখানে আসলা নামাজের সময় তো এখনো হয় নাই ওমর বললেন আবু বকর কি বলবো মিথ্যা তো বলতে পারি না পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা ঘরের মধ্যে কোনো খাবার নাই সেজন্য এখন এই অবেলায় এসেছি যদি কোনো আনসার আমাদেরকে ডেকে একটু খাবার দিত তাহলে হয়তো বা কলিজাটা শীতল হতো বলুন আল্লাহু আকবার এবার ওমর জিজ্ঞেস করলেন আবু বকর তোমার কি হয়েছে কি জন্য তুমি এই সময় এই জায়গায় এসে বসে আছো আবু বকর বললেন ওমর কি বলবো মিথ্যা কথা তো বলা যায় না ঠিক যেই কারণে তুমি এই জায়গায় এসেছো ক্ষুধার যন্ত্রণা আনসারীরা যাতে করে তোমার হাতটা ধরে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে আমি আবু বকর নিজেও এই ক্ষুধার যন্ত্রণায় এই জায়গায় এসে বসে আছি যদি কোনো আনসারী তার বাড়ির মেহমান বানায় একটু খাবার খাইতাম বলুন আল্লাহু আকবার দুইজন বাসা দুইজন ক্ষুধার যন্ত্রণা ঘরে খাবার নাই এসে বসে আছে মসজিদ নববীর কোনায় যে আনসারি লাগবে না কোন আনসারি সাহাবি যদি একটু হাতটা ধরে নিয়ে যায় বাড়িতে মেহমানদারি করাইতো তাহলে ভালোই হইতো খেয়াল করে হঠাৎ বিশ্বনবী সরওয়ারে কায়নাত ওই জায়গায় এসে হাজির আল্লাহু আকবার আল্লাহর নবী বলতেছেন উমর আবু বকর নামাজের তো সময় হয় নাই কেন অবেলায় তোমরা এখানে এই সময় তো এখানে থাকার কথা না সাহাবিরা তার মিথ্যা বলতে পারে না কাইয়া রাসূলুল্লাহ কি বলবো সকালে কিছু খায় নাই গো আল্লাহর হাবিব পেটে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা জ্বালা ঘরের মধ্যে থাকতে পারি নাই একটু এখানে এসে বসেছি কোনো আনসারি যদি হাতটা ধরে নিয়ে গিয়ে খাবারের ব্যবস্থা করে দেয় কারণ আনসারিদের ঘরে খাবার আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে কথা বললেন উমরও একই কথা বললেন বিশ্বনবী দুইজনের মুখের দিকে তাকায় রয়েছেন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না আমরা না হলে ক্ষুধার যন্ত্রণায় আসলাম আপনি কেন অবেলায় এই জায়গায় এসেছেন বিশ্বনবী বলছেন আবু বকর ওমর যেই ক্ষুধার যন্ত্রণা তোমাদেরকে অবেলায় এখানে নিয়ে এসেছে সেই ক্ষুধা আমাকেও এই জায়গায় নিয়ে এসেছে বাবা নবীজি ক্ষুধার যন্ত্রণায় সেখানে এসেছে ইয়া রাসূলুল্লাহ আপনিও সকাল থেকে কিছু খান না
আল্লাহর হাবিব বললেন না আমি সকাল থেকে কিছু খাই না নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি কেন এখানে এসেছেন কয় আমি এই লক্ষ্যে এসেছি কোন আনসারি যদি খাবারের ব্যবস্থা করে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আবু বকর ওমর চলো আমার সঙ্গে নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের হাতটা ধরে নিয়ে গেলেন একজন আনসারী সাহাবের বাড়িতে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহু আকবার আনসারী বাড়ির মধ্যে ছিলেন না ওই আনসারীর স্ত্রী ছিলেন নবীজির কণ্ঠের সালাম শুনে তিনি বুঝে গেছেন যে আমার বাড়িতে আজকে কোনো সাধারণ মানুষ আসেন নাই আমার ঘরের দরওয়াজার সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীকে দরজাটা খুলে দিলেন খুলে দেওয়ার পরে বসার জায়গা করে দিলেন স্বামী খেজুর বাগানে কাজ করছিলেন বললেন আমার বাড়িতে আজকে এমন তিনজন মেহমান এসেছেন যে তিনজন মেহমানের ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ আমাদের ঘরে এসেছে ঘরটা আজকে আলোকিত হয়ে গেছে তাড়াতাড়ি মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করে দিন বলুন সুবহানাল্লাহ আনসারি বলছেন প্রাণের স্ত্রী কেমন মেহমান এসেছে আমার বাড়িতে ওই স্ত্রী বললেন যেন তেন মেহমান না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব এসেছেন আমাদের বাড়িতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন আবু বকর এসেছেন সুতরাং তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন অমনি কাঁচা পাকা খেজুর বাগান থেকে কাটলেন গাঁত কেটে নিয়ে আসলেন আল্লাহর নবীর সামনে নবীর সামনে গোটা খেজুরের থোপটাকে হাজির করলেন আল্লাহর নবী বললেন আনসারী এত বড় থোপ কেন আমার সামনে তুমি রাখছো আল্লাহর নবী কইছে আমি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়িতে মেহমান হয়েছেন কিভাবে আপনার সামনে ছোট খেজুরের থোপ দেই ওগো নবীজি আপনি বেছে বেছে খান যেখান থেকে আপনার পছন্দ হয় সেটাই আপনি গ্রহণ করেন আল্লাহর নবী কাঁচা পাকা খেজুর খাচ্ছেন আবু বকরকে দিলেন উমরকে দিলেন তারাও কাঁচা পাকা খেজুর খাচ্ছেন এবার ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি একটা বকরি জবাই করতে চাই আল্লাহর নবী বললেন যদি জবাই করতে চাও জবাই করতে পারো ওই সাহাবী ছোট্ট একটা বকরি জবাই করলেন জবাই করার পরে আল্লাহর নবীর সামনে ওই বকরিটাকে উপস্থাপন করলেন নবীজি ছাগলের সামনের দুইটা রান খাইতে খুব পছন্দ করতেন সুবহানাল্লাহ বলেন না সামাইলে তিরমিজির মধ্যে আসছে আল্লাহর নবী খাসির যে সামনে রান আছে না আরে ঠ্যাং না রানের যে গোশতটা এটা নবীজি খুব পছন্দ করতেন তো নবীজির সামনে হাজির করা হলো আল্লাহর নবী দুইটা রানই খাইলেন বলুন আল্লাহু আকবার যখন খেয়েছেন খাওয়ার পরে এবার আবু বকরকেও দিয়েছেন উমরকেও দিয়েছেন দেওয়ার পরে কলিজাটা যখন শীতল হয়েছে ক্ষুধার যন্ত্রণা যখন চলে গেছে আল্লাহর নবী আবু বকর উমরকে বলতেছেন আবু বকর উমর পেটে কি এখন জ্বালা আছে কইয়া রাসূলুল্লাহ আর কোনো জ্বালা নাই আল্লাহর নবী বললেন শুকরিয়া আদায় করো আল্লাহ সুবহানাল্লাহ বলেন অমনি নবীজি আয়াত শোনা দিলেন আয়াত ثم لتسألن يومئذ عن النعيم أبو بكر عمر এই যে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় দুপুর বেলা একটু খর রোদের মধ্যে যে বসেছিলে কেউ তোমাদের খাবারের ব্যবস্থা করে নাই আমি তোমাদেরকে নিয়ে আসলাম আনসারির বাড়িতে এখানে যে খাবার গ্রহণ করলা খাবার গ্রহণ করলা মূলত এই খাবার আনসারি মাধ্যম হিসেবে কাজ করেছে যিনি ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন আল্লাহ বলুন সুবহানাল্লাহ ও আবু বকর ওমর আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাদেরকে ভোগ করাইলেন কিয়ামতের ময়দানে এই নিয়ামত সম্পর্কে অর্থাৎ এই ছাগলের গোস্ত সম্পর্কে কাঁচা পাকা খেজুর সম্পর্কে এই ঠান্ডা শীতল পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জিজ্ঞেস করবেন বলুন সুবহানাল্লাহ মদিনায় গেছেন কে কে হাতটা তুলেন তো মাশাআল্লাহ একজন কে কে আছেন আর দুইজন তিনজন আর কেউ নাই আল্লাহ সবাইকে মদিনাওয়ালা বানায় দেখ মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলুন আমিন একটু জোরে বলেন না মদিনায় একটা কূপ আছে দেখবেন মদিনার মসজিদ নববী থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত কুরবান এলাকা কি নাম কুরবান এখানে একটা কূপ আছে কূপটার নাম হচ্ছে বিইরে গার্স কূপটার নাম কি বিইরে গার্স মানে গার্স কূপ এই কূপটাকে বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন এই কূপটা হচ্ছে বিইরি আমার কূপ কার কূপ আল্লাহর নবীর কূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন আবু বকরকে আলীকে সালমান ফার্সিকে বলতেন
দৌড় দাও আমার কূপ থেকে পানি নিয়ে আসো ওই কূপটার পানি আল্লাহর নবী খুব বেশি পছন্দ করতেন বলুন সুবহানাল্লাহ যখন কূপের পানি আল্লাহর নবী পছন্দ করতেন ওই কূপটাও আল্লাহর নবীকে পছন্দ করতেন খেয়াল করেন যেদিন নবীজি মারা গেলেন ইন্তেকাল হয়ে গেল আল্লাহর নবীকে জীবনের সর্বশেষ গোসল দেওয়া হবে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজিকে যেন তেন কূপের পানি দিয়ে গোসল করাবো না নবীজি সারা জীবন যে কূপটারে বীরি বলেছে অর্থাৎ বীরে গার্সের পানি দিয়ে আজকে গোসল করাবো নবীজি সেই পানিকে খুব পছন্দ করতেন খাইতেন ওযু করতেন গোসলও করতেন বীরি বীরে গার্সের পানি নিয়ে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কেবল গোসলটা করাইছেন যেমনি গোসলটা করাইছেন সঙ্গে সঙ্গে ওই কূপের পানি সেই যে শুকিয়েছে আজ পর্যন্ত সেই কূপের পানি আর আসে নাই নবীজির শোকে ওই কূপটা পর্যন্ত শুকায় গেছে আল্লাহু আকবার বিশ্বাস না হলে গিয়ে দেখে আসেন কুরবান অঞ্চলে আমার মোবাইলে ছবি আছে এখন দেখানো যাবে না কারণ সবাই দেখতে পাবেন না যদি প্রয়োজন হয় মাহফিলে পরে দেখেন কিন্তু কথা আছে একটা নবীজি ক্ষুধার্ত ছিলেন প্রমাণ পেয়েছেন ওয়ালজু ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন নবীকে পরীক্ষা করেছেন আপনার আমারে পরীক্ষা করবেন কি করবেন না বলেন করবেন আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার বলল আল জুয় ওয়া নাকসিম মিনাল আমওয়াল তিন নাম্বার সম্পদ নষ্ট হয়ে যাবে ওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত জীবনের বিনাশ করবে ফসল ফলাদি নষ্ট আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন আপনার আমারে অনেক সময় যখন বাবা মারা যায় অনেক মানুষ বলে হুজুর কিভাবে বাঁচবো আব্বা তো মারা গেল মা মারা গেল আর বাঁচা সম্ভব না আবার বলে সন্তান মারা গেল হুজুর কিভাবে আমি বাঁচবো আর বাঁচা সম্ভব না এরপরেও লোকটা বেঁচে থাকে তার মানেটা কি যখন মারা যায় ক্ষতির সম্মুখীন হয় তখন মানুষগুলো একেবারে পাগলের মতো হয়ে যায় পরবর্তীতে আল্লাহ ধৈর্য দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো নবীজি ওই মানুষগুলোকে আপনি বলেন যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলুন সুবহানাল্লাহ